আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্যা রাজবংশী। সংবাদে শুরু দিয়ে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। পাপিয়ার কাছে 4 কোটি টাকার সন্ধান, মামলা করবে দুদক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেলগেটে জিজ্ঞাসাবাদে অজ্ঞাত আয় বহির্ভূত 4 কোটি টাকারও বেশি সম্পদের তথ্য পাওয়া যায় নরসিংদী জেলার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী। তাদের বিরুদ্ধে ঈদের পর মামলা করবে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 20 জুলাই দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক শাহিনারা মমতাজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে পাপিয়া ও সুমনকে দিনভর জিজ্ঞাসাবাদ করেন। এরই মধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রতিবেদন সম্পন্ন করার কথাও জানান অনুসন্ধানের কর্মকর্তা। অনুসন্ধানের বিষয়ে শাহিনারা মমতাজ বলেন, আমাদের অনুসন্ধান কাজ প্রায় শেষ, প্রতিবেদনের সব কাজ সম্পন্ন করেছি, ঈদের আগেই মামলার সুপারিশ সহ অনুসন্ধান প্রতিবেদন কমিশনের দাখিল করব। তবে ঈদের আগে তাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব নয় বলে মনে হচ্ছে, এই সময় খুবই কম, ঈদের আগে মামলা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।